মানবিক মুগ্ধ যদি জানত রক্ত পিপাসু জালিম বন্দুকের তৃষ্ণা মেটে না জ্বালে, হুঁশ ফেরে না শত শত তাজা তরুণের রক্তের ঢলে, তাহলে হয়তো একটু সতর্ক হতে পারত ভাইটা আমাদের। মুগ্ধ, এ কেমন মুগ্ধতা ছড়িয়ে গেলি ভাই আমার! মায়ের বুক খালি করে গেলি, প্রিয়তমাকে নিঃস্ব করে গেলি, ভাইদের ভাইহারা করে গেলি, তোরা পিতার কাঁধে তুলে দিয়ে গেলি হিমালয়ের সম শত শত লাশ, বাংলাদেশকে ঋণী করে গেলি তোরা সবাই। যে জেনজি নিয়ে পূর্বসূরীদের মনে ছিল সংশয়, কি দারুণ মহিমায় ওরা গুড়িয়ে দিচ্ছে, উড়িয়ে দিচ্ছে সব ভয়। ওরা শিখিয়েছে কিভাবে আহত বন্ধুকে বাঁচাতে গিয়ে নিহত হতে হয়, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ফিরিয়ে এনেছে, ছাত্রদের বিপদে শিক্ষক সমাজ আজ ঢাল হয়ে দাঁড়াবার সাহস দেখিয়েছে, উপস্থাপক ন্যায়ের ভাষা শিখে গেছে, আইনজীবী হয়ে গেছে রাজপথের কণ্ঠস্বর, শিল্পী সংবাদকর্মী অধিকারকর্মী ফিরে পাচ্ছে তাদের দায়িত্ববোধ, বিশ্ববিদ্যালয়ের ভাইকে রক্ষায় ছোট বোন হয়ে যাচ্ছে জীবন্ত ব্যারিকেড, শিশুরা সত্যের পক্ষে স্লোগান দিতে শিখে গেছে, যেন সাহসের মহামারী লেগেছে, ছড়িয়ে যাচ্ছে দিক বিদিকে, ওদের সাহসে ভর করে জেগে উঠছে সাহসী বাংলাদেশ, ওরা একে একে হয়ে উঠছে আমাদের মহানায়ক, ওদের বীরত্বের সামনে চুপসে যাচ্ছে এতদিন বাঘ সেজে থাকা জনপ্রিয় সব ভেজা বেড়াল। ভাইয়ের জন্য বোনের আকুতি, বোনের জন্য ভাইয়ের হাহাকার, স্বামীর জন্য স্ত্রীর, সন্তানের জন্য মায়ের আহাজারি, কাঁপিয়ে দিচ্ছে আসমান, সেই আসমানের দখল নিতে তোমরা পাঠিয়েছ হেলিকপ্টার, সাউন্ড গ্রেনেডে থামাতে চাও মজলুমের আওয়াজ, এই আওয়াজ কি থামানো যায় না, কখনোই যায়নি, দমন পীড়নে বরং জোরালো হয় কণ্ঠ, ধারালো হয় সংঘবদ্ধ প্রতিজ্ঞা, শক্তিশালী হয় আন্দোলন, ছড়িয়ে যায় জলে স্থলে অগ্নিকুণ্ড উপেক্ষা করে, ফুলের প্রতি এত ঘৃণা, পাখির প্রতি এত ক্রোধের উৎস কোথায় তোমাদের, এভাবে নির্বিচারে নিজের ঘরে হত্যাযোগ্য কেন? ইতিহাস ভুলে গেছ তোমরা, জালিমের জুলুমের ইতিহাস, আমাদের বীরত্বের ইতিহাস, তোমরা এই অসম সংঘাত জারি রাখতে চাইলে ফুল ছিঁড়ে ফেলো, ধ্বংস করো রঙিন বাগান, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও সুরেলা পাখির নীর। আমাদের শিক্ষাঙ্গন দখলে নিয়েছে তোমাদের বিকট যুদ্ধযান, বাতাস কাঁপিয়ে আকাশে উঠছে অন্ধকার হেলিকপ্টার, ঘরে ঘরে চলছে তল্লাশি, পথে পথে চলছে অনধিকার চর্চা, তোমাদের কিছু পোষা গণমাধ্যম গণমানুষের বিপক্ষে দাঁড়িয়েছে, স্থাবক সাংবাদিক গং শির দাঁড়া হারিয়েছে, কিছু অসৎ বিচারকের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, এই দ্রোহকাল না আসলে হয়তো জানাই হতো না আমার শহরের খেটে খাওয়া রিক্সাওয়ালা, দিনমজুর, পথের পাগল, ক্ষুব্ধ মা, ঘর পালানো কিশোর, এক একজন কত বড় বড় দেশপ্রেমিক দার্শনিক। সরীসৃপ জাতীয় বুদ্ধিজীবীদের চাইতে কতটা স্পষ্টবাদী আমাদের অলিতে গলিতে ঘুরে বেড়ানো জনসাধারণ, সেই গভীর সত্য আমি এই দ্রোহকালে জেনেছি, ধন্যবাদ দ্রোহকাল। রক্ষক থেকে রাক্ষস হয়ে যাওয়া এত সহজ, আমাদের টাকায় কেনা মারণাস্ত্র, আমাদের বাহিনী তোমাদের আজ্ঞা বহ থাকতে গিয়ে আমাদের দিকে তাক করেছে, খুন করেছে আমাদের বিশ্বাস, লুটিয়ে পড়েছে আমাদের দামাল সন্তানেরা মাটিতে, বঙ্গভূমি সিক্ত হয়েছে শহীদের পবিত্র রক্তে। একটি সাধারণ অধিকারের আন্দোলন থেকে উঠে এসেছে আমাদের সাহসের প্রতিচ্ছবি অকুতোভয় সাইদ, রংপুরের সাওয়াল বিশ্ব বিবেক নাড়িয়ে জন্ম দিল বিপ্লবের এক ঐতিহাসিক এপিক ন্যারেটিভ। চোখ ভেজে যায়, দম বন্ধ হয়ে আসে, কলিজা ফেটে যায়, শেষমেশ কলিজার ফাটল থেকে ক্রমাগত বেরিয়ে আসতে থাকে দ্রোহের আগুন।
তোমরা ইতিহাস ফিরিয়ে এনেছ, আমরাও তোমাদের ইতিহাসের পুনরাবৃত্তি দেখাব, ন্যায় অন্যায় বোঝাব, বাংলার বীরদের নতুন করে চেনাব, স্বাধীনতার সংজ্ঞা বার বার শেখাব। নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ন্যায়ের পক্ষে স্লোগান দিতে দিতে আমরা একদিন রাজপথ দখলে নেব। আমরা পাখি হয়ে মুক্তির গান গাইতে গাইতে ঘিরে ফেলবো তোমাদের ঘাতক হেলিকপ্টার, মেরুদণ্ডহীন মিডিয়ার মুখে থুতু ছিটিয়ে বুঝিয়ে দেব আমাদের ক্ষোভের মাত্রা, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেব গণমানুষের গণমাধ্যম কাকে বলে, শেখাবো কতটা উজাড় করে দেশকে ভালোবাসতে হয়। আমরা শপথ নিচ্ছি, আমরা ফিরে আসব বার বার, ফুল পাখি হয়ে ফিরে আসব, মুগ্ধ সাইদ হয়ে ফিরে আসব, প্রিয় জন্মভূমির প্রয়োজনে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীতে আমরা বদ্বীপের বারুদ বসন্ত হয়ে ফিরে আসবো।